বৰপেটাত দুইজনা গুৰুৰ সৃষ্টি আজিৰ খুব সুন্দৰ চৰ্চা ইয়াত হয়। আমি ভালদৰে জানো নৰহৰি বুঢ়া ভকতৰ অমৰ সৃষ্টি ভূতাল নৃত্যক দেশে বিদেশে কিদৰে সুন্দৰকৈ আখৰা দি লৈছে। সত্ৰীয়া নৃত্যৰ কণ কণ শিশুৰ পৰা ইয়াত আচলতে আৰম্ভ হয় তেওঁলোকৰ আখৰা। মাটি আখৰা খুব সহজ সাধ্য নহয়। আজিৰ দিনত সকলোৱে আচলতে আমি যোগাক গুৰুত্ব দিওঁ, কিন্তু গুৰুজনাই আজিতকৈ 500 বছৰ পূৰ্বেই মাটি আখৰা অৰ্থাৎ যোগাৰ সৃষ্টি কৰিছিল। আৰু মাটি আখৰাৰেও নিজকে যে সুস্থ কৰি ৰাখিব পাৰি তাৰ প্ৰমাণৰ দিয়াৰতো প্ৰয়োজন নাই। এই কণ কণ কিবাসকল সাজু হৈছে অকণমান মাটি আখৰা দেখুৱাম বুলি। আহকচোন সকলোৱে চাওঁ তেওঁলোকে কিদৰে শিকিছে বৰপেটাত। ব্ৰজ
প্রকৃতি পুরুষ তুমি নিয়ন্তা মাধব, খুব সুন্দর কথা। আসলে হোলি গীতক আমি এক ফল্গোৎসব বলে কোয়া হয়, উৎসবক বেশি গুরুত্ব দিয়া যায়, কিন্তু এয়া কৃষ্ণ সংস্কৃতির অন্যতম পরম্পরা নয় জানো? কৃষ্ণ ভকতির অন্যতম পরম্পরা, আর দুজনের গুরুয়ে আসলে এই সত্য বা এই নাম প্রতিষ্ঠা করে কৃষ্ণ ভকতিকে অগ্রাধিকার দিয়েছিল, আর কৃষ্ণ ভকতির অন্যতম এই পরম্পরা হয়েছে আসলে এই দেউল উৎসব, যার আসলে ফল্গোৎসব বলে অবশ্যই আপনি কোয়ার দরে হয়তো আমিও বহুতে তাত্ত্বিকভাবে বলি কথা নজানো, কিন্তু হোলি গীতক এক সুকীয় মাদকতা, সেই মাদকতাকে সকলকে আকৃষ্ট করে। আমি 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 আমি